ব্যাগ ব্যাগের মধ্যে চলে গেছে। চলো টাটা কর দাও। হ্যাঁ বাবা এক টানে ঘুরিয়ে দিয়েছে গাড়িটা। দাঁড়া মামা উঠে নে, তারপর তো যাবি। বাবা দিদুনকে জ্বালাতন করবে না, জল ঘাটবে না, দুষ্টুমি করবে না, ভাত ছড়াবে না, কিচ্ছু করবে না। হ্যাঁ দাঁড়া মাথাটা ঠিক করে দেই। এখন আবার টুপি আর সানগ্লাস নিয়ে যেতে বললো। টুপিটা মাথায় দে, ঠিক আছে আর টাইট করব। বাই দাদা, বাই। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলি মোশনের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। ভিডিওটি স্টার্ট করছি। তো তোমরা তো দেখতেই পেলে, শোনাই গেছে মামার বাড়িতে আমার ভাই নিতে এসেছিলো। তো আমি যাবো আজকে ভাইফোঁটার কেনাকাটা করতে, শপিং করতে। তো ওই জন্য মা বললো যে ছেলে আমার কাছে রেখে দিয়ে যা, ভালো হবে, কারণ অত ঠান্ডা লেগেই থাকে, তো আবার যাবে, আবার ঠান্ডাটা লেগে যাবে। তো এই যে আমি এই কুর্তিটা পরে নিয়েছি আর সাথে নেবো এই ব্যাগটা, আর আজকে কেনাকাটা করবো ভাইফোঁটার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো। সাপটা চলে গেছে আর ক্যামেরাটা বের করে আমাদের যেতে যেতে আমাদের কানটা দাঁড়াচ্ছে, যেতে যেতে একদম রাস্তার সামনে বড় একটা সাপ যাচ্ছিল, কিন্তু তো তোলা হয়নি ফোনটা, ক্যামেরাটা আমার ছিল না, ক্যামেরা ছিল। পৌঁছে গেছি আমরা হাবড়া মার্কেটে, একটা শপিং মল। এখানে একটা মনে পুজো হবে না? হ্যাঁ প্যান্ডেল করেছে কালী ঠাকুর। পৌঁছে গেছি আমরা শপিং মলে, এখান থেকে আমরা শপিং করবো। গাড়িটা পার্কিং করে আসুক, তারপরে আমরা যাবো ভিতরে। চুলটাতে মিলে বলে হয়ে গেছে, জল জল নষ্ট হয়ে যাবে দুটো। হ্যাঁ তো আমরা এখানে কেনাকাটা করছি, সব এই ব্লগে আমি কিছু দেখাবো না, অন্য একটা ব্লগে দেখাবো। চলো ভিডিওটা আমি দেখতে পারি।